আসসালামু আলাইকুম। আজকে মোত্তাসিন পাহলভি বুয়েটিয়ান ইউটিউব চ্যানেলটার 100 নম্বর ম্যাথের উপর ভিডিও। আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট সেকশনে আমাকে জানান। আজকের এই ভিডিওটা পুরো ওয়াও টাইপের ভিডিও। আপনি এই ভিডিওটা দেখার পরে মুখ দিয়ে বলবেন ওয়াও, রেশিও বা অনুপাতের ম্যাজিক আজকে আপনাদেরকে দেখাবো। বিভিন্ন পরীক্ষায় আসে এক্স ইস টু ওয়াই, ওয়াই ইস টু জেড এর ভ্যালু দেওয়া থাকে, আর আপনাকে বের করতে হয় এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর ভ্যালু, অথবা এ ইস টু বি এর ভ্যালু দেওয়া থাকে, বি ইস টু সি এর ভ্যালু দেওয়া থাকে, সি ইস টু ডি এর ভ্যালু দেওয়া থাকে, আপনাকে বের করতে হয় এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর ভ্যালু। আজকে থেকে আপনি ম্যাজিক ওয়েতে এই ম্যাথগুলো করে ফেলতে পারবেন। আসেন আমরা ম্যাজিকটা শুরু করি। প্রথমত উপরের যে ম্যাথটা আছে এটা আপনি কিভাবে সলভ করবেন, মুহূর্তের মধ্যেই সলভ করে দিবেন। আপনি দেখেন প্রশ্নের মধ্যে যখনই দেখবেন যে এক্স ইস টু ওয়াই আর ওয়াই ইস টু জেড এর ভ্যালু দেওয়া আছে, আপনি এক্স ইস টু ওয়াই এর যে ভ্যালুটা কত জানি দেওয়া আছে 3:4, আর ওয়াই ইস টু জেড এর ভ্যালু কত জানি দেওয়া আছে 5:6, এই দুটা ভ্যালু লিখে ফেলবেন। লেখার পরে আপনি করবেন কি, এই দুটা মাল্টিপ্লাই করবেন, এই দুটা মাল্টিপ্লাই করবেন। তাহলে এই দুটা মাল্টিপ্লাই করলে 3 আর 5 মাল্টিপ্লাই করলে 15, মানে 3 5 15, এরপরে এই দুটা মাল্টিপ্লাই করবেন 5:4 মাল্টিপ্লাই করলে কত 20, মানে 4 5 20, এরপরে এই দুটা মাল্টিপ্লাই করবেন 4:6 মাল্টিপ্লাই করলে 24, মানে 4 6 24, আপনার রেশিও চলে আসছে। আপনি জাস্ট এখানে যদি অনুপাতগুলো বসায় দেন এটাই হচ্ছে আপনার এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর রেশিও, পুরাই ম্যাজিক, একেবারে দয়ের মতো। দ এই 3 আর 5 মাল্টিপ্লাই করে বসিয়েছেন সেটাই এক্স এর রেশিও, 5:5 আর 4 মাল্টিপ্লাই করে বসিয়েছেন সেটা হচ্ছে জেড এর রেশিও, ওয়াই এর রেশিও, আর 4:6 এর মাল্টিপ্লাই করে যেটা বসিয়েছেন সেটা হচ্ছে জেড এর রেশিও, পুরাই ম্যাজিক, তাই না? দয়ের মতো আমি চিন্তা করব। জাস্ট এখানে 3:4 আছে, তার আপনি প্রশ্নেই নিচে একটা 5:6 বসিয়ে জাস্ট 3 5 15, 5 × 4 20 এবং 4 × 6 24 বসায় দিবেন, আপনার রেশিও শেষ মুহূর্তের মধ্যে আপনি এভাবে করে ম্যাজিক্যাল ওয়েতে বের করে ফেলতে পারেন। এটা বের করার আরেকটা সিস্টেম হচ্ছে, এইটাই বের করার আরেকটা সিস্টেম আমি দেখাই, সেটা হচ্ছে আপনি এইভাবে করে লিখতে পারেন যে এক্স ওয়াই আর জেড এইটার ভ্যালু আপনাকে বের করতে হবে, এক্স ইস টু ওয়াই ইস টু জেড এটার রেশিও আপনাকে বের করতে হবে। আপনি করবেন কি, এক্স ইস টু ওয়াই এই রেশিওটা এক্স এর নিচে 3 আর ওয়াই এর নিচে হচ্ছে 4, তাহলে এক্স আর ওয়াই এর রেশিও হচ্ছে 3:4, জাস্ট 3 আর 4 বসিয়েছেন। এরপরে সেকেন্ড লাইনে ওয়াই আর জেড এর রেশিও বসাবেন, তাহলে ওয়াই এর নিচে আপনি বসাবেন 5 আর জেড এর নিচে বসাবেন হচ্ছে 6, একটা মানে এই লাইনে বসিয়েছেন এক্স ইস টু ওয়াই এর রেশিও, এই লাইনে বসিয়েছেন ওয়াই ইস টু জেড এর রেশিও। এরপরে যেই কাজটা করবেন সেটা হচ্ছে এই যে এই জায়গায় একটা ফাঁকা আছে, ফাঁকা স্থান আছে, এই জায়গায় একটা ফাঁকা স্থান আছে, এই জায়গাকার ফাঁকা স্থানটা আপনি পূরণ করবেন এই 4 দিয়ে, জাস্ট বাম সাইডে যেটা আছে সেটা দিয়ে রাইট সাইডের জিনিসটা আপনি পূরণ করবেন, মানে ডান সাইডের জিনিসটা পূরণ করবেন। এখানে 4 আছে, এখানে 4 বসাবেন, এবং এইখানে যে ফাঁকা ঘরটা আছে এটা আপনি পূরণ করবেন ডান সাইডের জিনিসটা দিয়ে, তাহলে এখানে 5 আছে, এখানে 5 বসাবেন। আপনার কাজ শেষ, এখন জাস্ট উপরে নিচে গুণ করুন, 3 আর 5 গুণ করলে 15 অনুপাত, 4 আর 5 গুণ করলে 20 অনুপাত, 4 আর 6 গুণ করলে 24, 15:20:24, মানে 15:20:24, এটাই এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর রেশিও। এইভাবে করে আপনি বের করতে পারেন, এটাও আপনি মনে রাখবেন। কেন মনে রাখবেন আমি একটু পরে বুঝাবো আপনাদেরকে। তো এইভাবে করে দুইভাবে করেই আপনি এই এই ধরনের অনুপাতগুলো আপনি বের করে ফেলতে পারেন। আসেন আমরা আরও প্র্যাকটিস করি। মনে করেন আপনার দেয়া আছে এক্স ইস টু ওয়াই ইকুয়াল 7:11, ওয়াই ইস টু জেড ইকুয়াল 5:6, আপনাকে বলা হলো যে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর এই যে এই ভ্যালুটা আপনাকে বের করতে হবে। পারবেন না এখন? একেবারেই পারবেন। আপনি কি করবেন, 7:11 আছে তার নিচে নিচে 5 আর 6 বসায় দেন, এই যে 5 6 আপনি বসায় দিবেন, এখানে বসিয়ে দিয়ে কি করবেন, এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর রেশিওটা একেবারে মুহূর্তের মধ্যে বের করে ফেলবেন। কিভাবে, 3 আর 5 মাল্টিপ্লাই করলে, সরি 7 আর 5 মাল্টিপ্লাই করলে 35, 5 সাথে 35 ইস টু 5 আর 11 মাল্টিপ্লাই করলে 55 ইস টু
11 আর 6 মাল্টিপ্লাই করলে 66 এটাই আপনার অ্যানসার এটাই অ্যানসার মুহূর্তের মধ্যে বের হয়ে গেল মুহূর্তের মধ্যে বের হয়ে গেল এভাবে করে কিন্তু আপনি বের করতে পারেন আসেন সেকেন্ড সেকেন্ড জানি সিস্টেমটা কি ছিল x y z 7 11 আর হচ্ছে 5 6 এইটা পূরণ করতে হবে 11 দিয়ে আগেরটা দিয়ে আর এইটা দিয়ে এই যে 5 দিয়ে এর আগেরটা পূরণ করতে হবে এরপরে রেশিও 5 সাথে 35 is to 5 11 55 is to 6 11 66 পুরাই ম্যাজিক তাই না ম্যাজিক্যাল ওয়েতে আমরা দুইটা প্রসেসেই আমরা সলভ করলাম আচ্ছা আপনাদেরকে আমি আগে একটা করতে দিব তারপরে a is to b is to c is to d যদি চারটা থাকে সেই রেশিও কিভাবে বের করবে সেটা দেখাবো তো আপনারা নিজেরা আমাকে কমেন্ট সেকশনে জানান সেটা হচ্ছে যদি দেয়া থাকে p is to q equal 2 is to 3 এবং q is to r equal দেওয়া থাকে 4 is to 9 তাহলে p is to q is to r equal what এটা আমি কমেন্ট সেকশনে জানতে চাই এটা আপনারা কমেন্টে আমাকে জানান আচ্ছা আমি এখন কি আপনাদের শেখাবো a is to b is to c is to d যদি চারটা রেশিও থাকে তাহলে কিভাবে করে বের করবেন একেবারে ম্যাজিক্যাল ওয়েতে বের করতে পারবেন কোনো সমস্যা নাই কোনোই কঠিন হবে না দেখুন মনে করেন আপনার দেয়া আছে যে a is to b equal 5 is to 2 b is to c equal 3 is to 4 তারপরে c is to d equal 9 is to 1 তাহলে আপনাকে আমি বের করতে বললাম যে a is to b is to c is to d এই রেশিওটা আপনাকে বের করতে বললাম আপনি কিভাবে করে ম্যাজিক্যাল ওয়েতে রেশিও বের করবে পুরো ম্যাজিক হবে দেখেন এই এই রেশিওটা যদি আপনাকে বের করতে হয় a is to b is to c is to d এই ভ্যালুটা কত আপনি কিভাবে করে বের করবেন আপনি চিন্তা করবেন পরের প্রসেসটা একেবারে পরের প্রসেসে খুবই ইজিলি বের করা যায় a b c d এটা লিখে রাখছেন এখন দেখেন a আর b এর জানি রেশিওটা কি 5 is to 4 2 তাহলে a এর নিচে 5 বসাবেন b এর নিচে 2 বসাবেন এই যে 5 is to 2 দেওয়া আছে আচ্ছা তারপর একটা কি b is to c 3 is to 4 তার মানে b is to c হচ্ছে 3 is to 4 সেকেন্ড লাইনে b এর রেশিওটা বসাইছি যে b এর নিচে 3 আর c এর নিচে 4 বসিয়েছি আর থার্ড লাইনে c is to d এর রেশিও বসাবো 9 is to 1 c এর বরাবর 9 আর d এর বরাবর হচ্ছে 1 বসালাম এই কাজটা শেষ করে আপনার একেবারে আগের মতো করে চিন্তা করবেন এখানে যে ফাঁকা স্থানগুলো আছে যেমন এই জায়গায় একটা ফাঁকা আছে এই জায়গায় একটা ফাঁকা আছে এই জায়গায় ফাঁকা আছে এই ফাঁকা স্থানগুলো পূরণ করব কিভাবে আগের মতো চিন্তা করে এখানে ফাঁকা স্থানটা পূরণ করব আগের যে 2 আছে এই 2 দিয়ে এবং এখানেও 2 বসাবো মানে আগেরটা দিয়ে আমি পূরণ করছি যেই ফাঁকা স্থান তার আগেরটা দিয়ে পূরণ করব এই পাশে যদি ফাঁকা স্থান থাকে আর এই পাশে ফাঁকা স্থান থাকলে পরেরটা দিয়ে পূরণ করব এতটুকুই কাজ এখানে ফাঁকা স্থান আছে এর আগেরটা হচ্ছে 4 তার মানে এখানে 4 বসাবো এখানে একটা ফাঁকা আছে এটা এখানে 3 আছে ডান সাইডে এই 3 দিয়ে এটা পূরণ করব এখানে একটা ফাঁকা এর পরে আছে আপনার 9 9 দিয়ে এটা পূরণ করব এটাও 9 দিয়ে পূরণ করব আপনার কাজ শেষ জাস্ট মাল্টিপ্লাই করে দিন আপনি জাস্ট মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 5 ইনটু 3 3 5 15 15 কে 9 দিয়ে গুণ করলে 135 135 is to মানে 5 is to 315 into 9 135 আপনার একেবারে এইভাবে করে ম্যাজিক্যাল প্রসেসে করতে পারেন তারপরে 2 গুণ 3 6 6 এবং 9 গুণ করলে 6 9 54 মানে 2 ইনটু 3 হচ্ছে 6 ইনটু 9 মিলে হচ্ছে 54 is to 2 ইনটু 4 হচ্ছে 8 8 এবং 9 মাল্টিপ্লাই করলে 8 9 72 মানে 72 is to আপনি জাস্ট 2 ইনটু 4 ইনটু 1 মিলে হচ্ছে 8 আপনার কাজ শেষ আপনার একেবারে ম্যাজিক পদ্ধতিতে a is to b is to c is to d এই রেশিওটা আপনি বের করে ফেললেন একেবারে ম্যাজিক প্রসেসে আপনারা এইভাবে করে এই বড় বড় রেশিওগুলো ম্যাজিক্যাল ওয়েতে বের করে ফেলতে পারেন আপনাদেরকে যদি আমি বলি যে এই ম্যাথটা আপনারা আসলেই বুঝেছেন কিনা আমি বুঝতে পারবো আপনারা যদি কমেন্টে আমাকে এই ভ্যালুটা বের করে দেন যে a is to b equal হচ্ছে 1 is to 2 b is to c equal 3 is to 4 c is to d equal 3 is to 2 হলে a is to b is to c is to d এর ভ্যালু কত তাহলে আমি বুঝতে পারবো আপনারা আসলে সবাই ম্যাথটা বুঝতে পেরেছেন আমাদের এই ম্যাজিক পদ্ধতিতে আমি যে 100টা ভিডিও দিয়েছি আপনাদের নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগছে আপনাদের অনুভূতিগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানান তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ